আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের, সালাতের। সালাত চিনেন তো? কুরবানির গোশত খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা? হ্যাঁ, এটারে বাংলায় আমরা নামাজ বলি। কি বলি? নামাজ। বিশ্বনবী এন্তেকাল করবেন, রুহু বেরোয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। আমা মালাকাত আইমানুহুম, মানুষ এন্তেকালের আগে শ্বাস বেরোয়ে যাচ্ছে, রুহু চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কি না? কথা বলেন? বিশ্বনবী বলেছিলেন নামাজ। উমরে ফারুক, ওনার কাছে আবু লুলু আল মাজুসি এক অগ্নি উপাসক এসে বিচার দিল, ইয়া উমর আল ফারুক, আমার মনিবের নাম হচ্ছে মুগিরা ইবনে শুয়বা, সে প্রতিদিন চার দিরহাম করে আমার কাছে চার্জ করে, এত টাকা চার্জ করে কেন? উনি জিজ্ঞেস করলেন, তুমি কি কাম পারো? আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর চিনেন? ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখে। ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন, এখানে একটা খঞ্জর আছে। আমি খঞ্জর বানাইতে পারি? খঞ্জর বানাতে পারো? মদিনায় তো কেউ বানাতে পারে না, তুমি খঞ্জর বানাইতে পারো? তুমি তো অনেক টাকার মানুষ মিয়া, তোমার মনিব তো অল্প টাকায় চার্জ করছে, এটা দিতেই হবে। আবুল উলু কয়, ওমার তুমি সবার জন্য এত নরম, আমার জন্য গরম, তোমার আমি বুঝাবো। সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো, মাকবাদা তুহুফি ওসাতি, যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, দুই দিকে ধারালো ছুরি, এটারা ধার দেয়। আর কয়, ওমর তোরে আমি বুঝাম, প্রতিদিন ধার দেয়। সাইয়েদান ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম, ওয়াকানু ইউসাল্লুনা বিগালাস, তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন, আউয়াল ওয়াক্তে। আমরা তো দেরি করে পড়ি, সন্ন্যা অনুযায়ী আগে আগে পড়া ভালো। আপনি মসজিদুল হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে, ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে, ঠিক কি না? তো সে একবার ছদ্মবেশে ফজরের সময় প্রথম কাতারে যেয়ে হাজির, আসলে কিন্তু মাজুসি, সূর্যের পূজা করে, খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন। ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন, বললেন আকমিস সালা, একামত দাও। একামত দেয়া হলো। ওমরে ফারুক আল্লাহু আকবর বলে অন্ধকারেই ফজরের সালাত শুরু করলেন। প্রথম রাকাত যখন পড়ে ফেললেন, রুকুতে যাবে, ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে, একটা নাভিতে, নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল, আর একটা এই পাশে পাজরে, আর একটা পেটের মাঝখানে, পেটও কেটে গেল। ওমরে ফারুক বললেন কাতালানি আল কাল, এক কুকুর আমারে মেরে ফেলেছে। ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো, আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো, আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো। ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আটজন সাহাবি স্পট ডেথ, জায়গায় শেষ। ওমরে ফারুক বেহুশ, বেহুশ ওমরে ফারুক। ওনার মুখে দুধ দেয়, দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায়, নাভিজ দেয়, নাভিজ পেট দিয়ে বের হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না, বেহুশ, সবাই দাঁড়িয়ে আছে। কি হয় আমাদের আমিরুল মুমিনিনের? দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন, উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত। হুশ ফেরার পরে ওমরে ফারুক বলেন, আমারে মারছে কে? আমার কি অবস্থা, বাঁচব কিনা? আমার ছেলে আব্দুল্লাহ কোথায়, আব্দুর রহমান কোথায়, আমার বিবিরা কোথায়, কত সম্পদ আমার আছে, কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে, কিচ্ছু সে বলে না। হুশ ফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লান্নাস, আসল্লান্নাস, আমার দায়িত্বে, আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিক মতো শেষ হয়েছিল? আসল্লান্নাস, মানুষের নামাজটা পড়ছিল, এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে, এরপর হুশ নাই, বাকি এক রাকাতের কি হয়েছে, মুসল্লিদের কি হয়েছে, সালাতটা ওয়াক্ত মতো হয়েছে কিনা? আসল্লান্নাস, এটা ছিল ওমরে ফারুকের প্রশ্ন। সুবহানাল্লাহ, কইবেন না? তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া হারোশে আজিহিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজ, নামাজ,
এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। পাপ নাই, গুনাহ করি নাই, এরকম কেউ আসি কথা বলেন? কত পাপ করছি কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমিন। আমাদের পাপগুলো ক্ষমা করে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ ডাকে বলে গোলাম, আমি হলাম গাফিরুজ যাম্ব কাবিলুত তাওব। আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া, আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে গোলাম, তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভাল লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি, চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। বিশ্বনবী ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি, তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বললেন, ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম। চিল্লায় বলেন কয় টুকরা? 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম, এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম। এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন? আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমাকে 30 টুকরা দিত কথা কন, এক টুকরা না দিয়ে 80 টুকরা দিলে কি হইতো? এই জন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই। চোখের পানি ছাড়, গুনার কথা স্মরণ কর, তওবা কর, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ। বিশ্বনবী বলে, আমার কোনো গুনাহ নাই, তারপরেও প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি। আল্লাহ হে, ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা। কুড ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করছেন কোনো দিন যে নবীর গুনাহ নাই, ওই নবী তওবা পরে প্রতিদিন 70 বার, আকসার 70 বারেরও বেশি। আমার পড়া দরকার কয়বার? আপনার পড়া দরকার কয়বার? বিশ্বনবী 70 বারের বেশি বলে, আমাদের পড়া দরকার কয়বার? আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কন? আমাদের ভুল হবে, ভুল হতে সমস্যা নাই, ভুল হওয়াই মানুষের স্বভাব, কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না। শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য, শয়তান ভুল করে ভুলের উপরই আছে ঠিক কি না? ক্ষমা চায় নাই, কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে? মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? আল্লাহ।
সব সময় 24/7 তওবার দরজা খোলা, দুইটা সময় ছাড়া। ভালো করে মনে রাখবেন, মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে। দুইটার সময় তওবা কবুল হয় না, চিৎকার করে বলেন কয় সময়? এক হলো বাদাল গরগরা, গরগরানি যখন আসে, মালাকুল মাউত যখন চলে আসে, মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি? কথা কন, ফেরাউনের নাম শুনছেন? ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো, পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারেন, এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন, কোরআনের আয়াত আনামিনাল, হাত তুলে কয় আমি মুসলমান, ফেরাউন নাই বলে মুসলমান, আমরা যাবো কই? কথা কহ, ফেরাউন হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন, আল্লাহ কয় টাইম ইজ আপ, দেরি করছস, অনেক সময় দিলাম, অনেক সুস্থ রেখেছি, ক্ষমতা দিয়েছি, দাপট দিয়েছি, তখন যদি ঘাটটা নত করে, মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি, ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম, কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি? আল্লাহ বলল সময় নাই, সময় শেষ। কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল যাকাত দে, কারণকে যাকাত দিব না, এই সম্পদ আমি কামাইছি, আল্লাহ দেয় নাই। মুসা আলাইহিস সালাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর, আজাব চলে আসলো, আল্লাহ বললেন মুসা সেফ জোনে যাও, সরো এখনই আজাব, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, পুরো ফাইয়ুমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন, আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন। হাঁটু পর্যন্ত কারণ দেবে যায়, ভাবছে উঠে যাবে, কোমর পর্যন্ত দেবে যায়, ভাবছে উঠে যাবে, গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই, কয় মুসা আমার সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাসা, আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহর, আমারে খালি বাসা, সাসা আপন প্রাণ। আল্লাহ বলে সময় শেষ, তার মানে বাদাল গরগরা তওবা কিন্তু আর কবুল হয় না। এই হলো একটা। নাম্বার টু, বাদা তুলু ইশামস মিন মাগরিবিহা, প্রতিদিন চান্দোলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে? কথা কয় না, পূর্ব দিকে, কেমতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে, যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে? তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে, আল্লাহ তুমি আমার জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু, একা ঝুকব না, একা যাব না, তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামি বানাইয়া তারপরে ঢুকমু, তোমার চ্যালেঞ্জ দিলাম, একটারও জান্নাতে ঢুকাইতে পারবা? আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি, আমি তো সব রাজার বড় রাজা মহারাজা, আমার চ্যালেঞ্জ দেশ, এত সাহস পাইলি কই? তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি, একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেবো, তুই কি করবি? আজীবন অন্যায় করবে, আজীবন পাপ করবে, জুলুম করবে, একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ভুল করেছো তওবা করো, মাফ করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না, আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ বললেন ও আদম তোমার কিছু কালেমা শিখাইয়ে দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব। আল্লাহ শিখাইয়ে দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা শিখাইতেছিল আল্লাহ। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই, ঠিক কি না? আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? Rose TV 24 Enjoy by listening to the Holy Quran.